নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, আপনারা প্রায়শই কমেন্টস করে থাকেন যে আমাদের ভাগ্যে ভালো কোনো কিছুই নেই বা আমাদের কোনো দিনও কি ভালো হবে। তো দেখুন, এই প্রসঙ্গে আমি একটি কথা বলি, সাকসেস পেতে গেলে দুটি জিনিসের দরকার। এক, লাক, যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো কোন কোন বিষয়ে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সঠিক কর্ম এবং সঠিক ডিসিশান। হ্যাঁ বন্ধুরা, সেই সব নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে বলি না, তার জন্য আমার আরেকটি চ্যানেলকে আপনাদেরকে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে বেল আইকনটিকে অন করে দিতে হবে। সেই চ্যানেলের নাম জীবনজয়ী, আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মকর রাশির জাতক ও জাতিকারা প্রায়শই আমাকে বলে থাকেন যে আমাদের ভালো সময় নেই বা আসবেই না, এটা টোটালি রং। দেখুন, আপনাদের বলে ব্যাপার নয়, প্রতিটা রাশির কিন্তু কিছু কিছু সময় খারাপ যায়, কিছু কিছু সময় ভালো যায়। তো বর্তমানে যা গ্রহের অবস্থান তাতে মকর রাশির জাতক ও জাতিকার এক্সট্রিম পর্যায়ে ভালো আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি ভালোটা আগে বলে দিই এবং তারপরে খারাপটা না বললে নয় তাই বলতে হবে এবং আপনাদেরকে সাবধান করার জন্য বলতে হয়। তো কোন কোন দিক থেকে ভালো আসবে তা আমি বলতে চলেছি। এই মাসে রোগ, ঋণ এবং শত্রুতা, এই তিনটা বিষয় থেকে আপনারা কিন্তু বেরিয়ে উঠতে পারবেন, অর্থাৎ এই তিনটা দিকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি কোনো ব্যাধি বা রোগ থাকে সেটা কিন্তু আপনারা ওভারকাম করে ফেলবেন, এবং এর পাশাপাশি যদি আপনাদের ঋণ থাকে সেই ঋণও কিন্তু আপনাদের শোধ হয়ে যাবে। এবং প্রতিটা মানুষের জীবনে শত্রুতা জিনিসটা রয়েছে, সেই শত্রুতাও কিন্তু এই মাসে আপনাদের অনেকাংশে কাটিয়ে উঠতে পারবেন এবং শত্রুরা আপনাকে সমীহ করে চলবে এবং আপনার থেকে 10 পা পিছিয়ে চলবে। এটা গেল প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়, এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, কারণ বিবাহের যুগ কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, অর্থাৎ লাভ বা প্রেম, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সফলতা আসবে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। এ নিয়ে আমি কিছুদিনের মধ্যে একটি ভিডিও দিব, কোন কোন রাশির পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। তো আপনাদের পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে। এরপরে আসি আপনাদের পারিবারিক অবস্থা। মকর রাশির জাতক ও জাতিকার, অর্থাৎ আপনাদের বর্তমানে পারিবারিক অবস্থান অনেক বেটার দেখা যাচ্ছে। আপনারা ভাই, বাবা, কাকা এবং মামা, এদের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের বন্ধুর কাছ থেকেও কিন্তু হেল্প পেতে চলেছে। এরপরে আসি আপনাদের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, আমি খুব দাবি নিয়ে বলছি, এবং পাশাপাশি যারা ট্রান্সফার চান তারাও কিন্তু ট্রান্সফার সহজেই পেয়ে যেতে পারেন। এরপরে আসি বিজনেস, অর্থাৎ ব্যবসা। মকর রাশির জাতক ও জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের কিন্তু
কিছু ব্যবসা আছে যেগুলো খুবই ভালো যাবে এবং ওভারঅল সমস্ত ব্যবসায় কিন্তু আপনাদের ভালো যাবে। তো কিছু ব্যবসা যেগুলো খুবই ভালো যাবে সেগুলো আমি আপনাদেরকে বলতে চলেছি। যদি আপনি রেস্টুরেন্টে বিজনেস করেন, হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি রেস্টুরেন্টে বিজনেস করেন তাহলে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি আপনি পেট্রোল পাম্পের বিজনেস করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু যদি আপনি ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন সেখানেও কিন্তু আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুবই ভালো যাবে। এবং সবশেষে বলি, যারা ইউটিউব করছেন তাদের কিন্তু সফলতা আসার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের বিবাহিত লাইফ, অর্থাৎ ম্যারিড লাইফ। মকর রাশির জাতক ও জাতিকাদের বিবাহিত লাইফ এই মাসে মোটামুটি যাবে, খুব একটা খারাপও বলবো না, খুব একটা ভালো বলবো না। তবে আপনাদের সন্তান লাভের এবং সন্তান সুখের দিকটা কিন্তু খুবই ভালো পরিমাণে দেখা যাচ্ছে। অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে আনন্দে থাকবেন। এরপরে আসি আপনাদের সঞ্চয়স্থান। মকর রাশির জাতক ও জাতিকাদের সঞ্চয়ের ভাগ্য এই মাসে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, মানে খুব বিশাল পরিমাণে সঞ্চয় করে ফেলবে তা নয় এবং একদমই সঞ্চয় থাকবে না তাও নয়। কারণ আপনাদের যে টুকুটা ইনকাম করবেন, যত পয়সা ইনকাম করবেন কিন্তু আপনাদের আনন্দ এবং উপভোগ করার জন্য কিন্তু আপনাদের সেই পয়সাগুলোর খরচা হয়ে যাবে। একটি কথা বলার না বললে নয়, আপনাদের কিন্তু এই মাসে কিন্তু ভ্রমণের চোখ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যারা অনেক দিন ধরে এই লকডাউনের জন্য ঘরে বসে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনারা বাইরে ভ্রমণ করতে যেতে পারেন এবং ভ্রমণের একটা অবস্থান দেখা যাচ্ছে, মানে আপনারা বাইরে কিন্তু ভ্রমণ করবেন, সেটা বিজনেস ট্যুর হতে পারে বা ফ্যামিলি ট্যুর হতে পারে, যে কোনো উপায়ে আপনারা কিন্তু ভ্রমণ করতে চলেছেন। এর পাশাপাশি কিন্তু আপনাদের এই মাসে কিন্তু প্রাপ্তি যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ লটারি বা ফাটকা কারবারি বা শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। মানে ওভারঅল যদি দেখি তাহলে কিন্তু মকর রাশির জাতক ও জাতিকার 90% কিন্তু আপনাদের ভাগ্য সাপোর্ট করবে। এবার আমি খারাপ কিছু কথা বলি, সেগুলো হচ্ছে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না, কাউকে যদি টাকা ধার দেন তাহলে কিন্তু সেই টাকা কিন্তু ফেরত পাওয়া কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।